আসেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আসছি, আজকে আসছি হচ্ছে পাকুল্লা ইউনিয়নের হুয়োগো গ্রামের এই যে পলিথিন মালচিং এর ফসলের মরিচের চাষ বিজলি প্লাস 2020-এর নজরুল ভাইয়ের জমিতে। আচ্ছা ভাই, এই মরিচের যে পলিথিন মালচিং এ লাগাছেন, আপনি কি বুঝতেছেন কেমন হবে মরিচ বলেন? কেমন হবে মরিচ, ফলন কেমন হয়েছে? ফলন ভালো হবে। এই যে গাছ দেখতেছি, এত সুস্থ সবল গাছ, একটু দেখেন না, বসেন দেখি তো কত সুন্দর গাছ, কতগুলো কুশি বের হচ্ছে। খালি কুশিয়া, খালি কুশিয়া। এর যখন ফল আসবে তখন কত ডিগ্রি ফল আসতে পারে এক এক গাছে? আপনার এক গাছে 5 কেজি। 5 কেজি না, এ সবগুলো গাছেরই তো কুশি অনেক বড় বড়, সবগুলো দেখেন কত কুশি বের হচ্ছে। এবং কোনো ভাইরাস নাই, পোকা নাই, ছত্রাক নাই, দেখেন অনেকগুলো। এখানে যতগুলো গাছ আছে প্রায় 1000-এর মতো গাছ আছে। এই সবগুলো গাছে মনে করেন কোথাও কোনো পচারি নাই, ভাইরাস নাই এবং মাকড় নাই। এটা শুধু এই পলিথিন মালচিংয়ের কারণেই হয়েছে। আমরা তাই আগামীতে এই প্রযুক্তি নির্ভর ফসল চাষাবাদ করার জন্য চেষ্টা করব। এই যে দেখেন এই গাছটা দেখেন আরও কত বড় হয়েছে, এবং এই গাছটা দেখেন, এই যে দেখেন এটা আরও কত বড় হয়েছে। এর যে কুশিগুলো দেখেন, একটা গাছের কতগুলো কুশি বের হচ্ছে দেখেন। এই যে ফুলটা এক জায়গাতে 3-4টা করে ফুল একই বোটায় দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই যে দেখেন এখানে, এখানে দেখেন সবগুলো এক একটা গাছের যে কুশি বের হয়েছে, যে যেভাবে গোড় থেকে সে অনেক 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 হয়েছে।